আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ সলিউশনে। 1 নম্বর আছে, তুই একটা খুব ভালো মেয়ে, এই ভালো মেয়েটা কে? উত্তর হচ্ছে খ, কুন্তি। 2 নম্বর আছে, উপন্যাসের প্রধান উপাদান কোনটি? উত্তর হবে ক, কাহিনী। 3 নম্বরে, নিচের কোনটি কাব্যগ্রন্থ? উত্তর হবে খ, প্রেমাংশুর রক্ত চাই। 4 নম্বরে আছে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, চরণে দেউল শব্দের অর্থ কী? উত্তর হবে ঘ, দেবালয়। 5 নম্বরে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় হাড্ডি সার কে ছিল? উত্তর হবে ঘ, অনাথ কিশোরী। 6 নম্বরে, বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবিকে? উত্তর হবে ঘ, জীবন আনন্দ দাস। 7 নম্বরে, প্রথম চৌধুরীর সাহিত্যিক ছদ্ম নাম কোনটি? উত্তর হবে খ, বীরবল। 8 নম্বরে, মিথ্যা প্রচার বোঝাতে একাত্তরের দিনগুলি প্রবন্ধে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? উত্তর হবে ঘ, গুয়াবলস। 9 নম্বরে আছে, বাংলা সাহিত্য সর্বাপেক্ষা প্রাচীন শাখা কোনটি? উত্তর হবে খ, নাটক। 10 নম্বরে, তুমি আমাকে যাইতে দিও না মা, একথার মধ্য দিয়ে সুবার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? উত্তর হবে ঘ, 1 এবং 2। 11 নম্বরে, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইরে, এখানে নক্ষত্র বলতে মিন গাছের কী বোঝানো হয়েছে? উত্তর হবে ঘ, ফুলের বাহারকে। 12 নম্বর আছে, উদ্দীপকটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বিষয়গুলো সঙ্গে সংগতিপূর্ণ, নিচের কোনটি? উত্তর হবে ঘ, 1, 2 এবং 3। 13 নম্বরে, উদ্দীপকটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? উত্তর হবে ক, সহনশীলতা। 14 নম্বরে, এত কথা কইতে পারে আপনার ছেলে, মমতাদের এই কথাটির দ্বারা প্রকাশ পেয়েছে, নিচের কোনটি সঠিক? উত্তর হবে ঘ, 1, 2 এবং 3। 15 নম্বরে, এবার তুমি গিয়ে ভালো করে খাও, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর এই বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে? উত্তর হবে খ, বিরক্তি। 16 নম্বরে, উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চরিত্রে ফুটে ওঠা দিকটি শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধের যে বাক্যের সাথে সংগতিপূর্ণ? উত্তর হচ্ছে ক, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশ নয়, মূল্যবোধ সৃষ্টি। 17 নম্বরে আছে, উদ্দীপক এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে ফুটে উঠেছে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ঘ, 1 এবং 2। 18 নম্বরে, গাঢ় বেগুনি রঙের ফুল কোনটি? উত্তর হচ্ছে ক, সিমন। 19 নম্বরে, একটা মানুষ পৃথিবীর একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, চরণে নতুন পৃথিবী ধারা কবি কী বুঝিয়েছেন? উত্তর হচ্ছে খ, স্বাধীন বাংলাদেশের আবির্ভাব। 20 নম্বরে রয়েছে, উদ্দীপকে রানার কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে ক, দায়িত্বশীলতা। 21 নম্বরে, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিকটি নিচের যে চরণে পাওয়া যায়? উত্তর হচ্ছে ক, রানার চলেছে বুঝি ভুর হয় হয়। 22 নম্বরে, মাতা পিতা মোহ ক্রমে বঙ্গেতে বসতি বঙ্গবাণী কবিতা এ চরণে প্রকাশ পেয়েছে, নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক, 1। 23 নম্বরে, প্রবাস জীবনে কবি কাকে প্রেম ভাবে স্মরণ করেছেন? উত্তর হচ্ছে ঘ, কপোতাক্ষ নদকে। 24 নম্বরে, মোল্লা পুরুষ পুরুত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি? উত্তর হচ্ছে ঘ, নম্বর 1 এবং 3। 25 নম্বরে আছে, উদ্দীপকের ভাবন্তটি আমার পরিচয় কবিতার কোন চরণের মধ্যে ফুটে উঠেছে? উত্তর হচ্ছে ঘ, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। 26 নম্বরে, উদ্দীপকের এই উক্ত চরণের ভাবার্থ হল নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক, 1 এবং 2। 27 নম্বরে, খুদা খুদা সবাই খুদার রহমত এই কথা কে বলেছেন? উত্তর হচ্ছে ঘ, খুদেজা। 28 নম্বরে, কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে, খুদেজা এই কথা বলার কারণ কি? উত্তর হচ্ছে ক, তাহেরা হাশিমের মতকে সরাসরি সমর্থন না করায়। 29 নম্বর, একটি স্বপ্ন ভেঙে গেলে আরেকটি স্বপ্ন গড়তে পারবো এই উক্তি দ্বারা হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ক, আত্মবিশ্বাস। 30 নম্বরে, কখন বঙ্গরের কাজ শেষ হয়? উত্তর হচ্ছে ঘ, বিকেলের মধ্যে।
আজকের মতো পর্যন্তই ছিল। আমাদের সবগুলা যে সঠিক হয়েছে বা সবগুলো যে একদম কারেক্ট হয়েছে বিষয়টি এমন নাও হতে পারে। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি আপনারা জানাবেন যে কোনটা ভুল হয়েছে। সকল বোর্ডের সকল সাজেশন এবং সকল বোর্ডের সকল সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।